সরি ম্যাম সরি ম্যাম আমি আপনাকে খেয়াল করি নাই। Is this your bedroom, Diyah? No, ma'am. Absolutely not. Come to my room. We need to talk. Excuse me, ma'am. May I come in? Yes, come in. Have a sit. Diyah, তোমাকে কি আমরা চাকরিটা দিয়েছি ঘুমানোর জন্য? না ম্যাম, কিন্তু এই ব্যাপারে আমার কিছু বলার আছে। ঘুমের জন্য কৈফিয়ত দেবে এখন? না ম্যাম, আপনি যদি পারমিশন দেন তাহলে বলবো। ওকে, গো অন। ম্যাম, আমাকে আমার পুরানো অফিস থেকে রেকমেন্ডেশন দিয়ে আমাদের এমডি স্যার মানে আপনার বাবা আমাকে এই অফিসে ক্রিয়েটিভ হেড হিসেবে জব দিয়েছেন। কিন্তু 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 ম্যাম, আমি না এখানে কোনো কাজ খুঁজে পাচ্ছি না। মানে আমাকে এখানে কেনই বা রাখা হয়েছে আমি সেটাও বুঝতে পারছি না। মানে কোনো মোটিভেশন নাই, কোনো ইন্সপিরেশন নাই, আমি কোনো চ্যালেঞ্জ খুঁজে পাচ্ছি না ম্যাম। তাই মাঝে মাঝে বোর হয়ে ঘুমিয়ে পড়ি। Diyah, আমার বাবা যেহেতু তোমাকে জবটা দিয়েছেন, নিশ্চয়ই তিনি কিছু একটা ভেবে তোমাকে জবটা দিয়েছেন। আমাদের অনেকগুলো চ্যালেঞ্জিং প্রজেক্টের কাজ চলছে, সেগুলো যখন স্টার্ট হবে সেখানে তোমাকে দরকার হবে। কি প্ল্যানিং ম্যাম? আমি কিন্তু চ্যালেঞ্জটা নিতে চাচ্ছি। তুমি চ্যালেঞ্জ নিতে চাও? জি। ওকে, আমি একটা আইডিয়া নিয়ে অনেকদিন ধরে রিসার্চ করছি। ধরো ওই আইডিয়াটা যদি এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে সেটা খুবই প্রফিটেবল। এখন আমরা প্রথমে যেটা করব, একটা প্রজেক্ট পাইলট প্রজেক্ট হিসেবে নিব। এই পাইলট প্রজেক্টটা যদি সাকসেসফুল করতে পারি, দেন আমরা আমাদের যত পার্টনার কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলোকে এই প্রজেক্টের সাথে অ্যাড করব। দেন ওই প্রজেক্টের সব ব্র্যান্ডিং প্রমোশনের কাজ আমাদের কোম্পানি অনায়াসে করতে পারবে। তখন আমাদের তোমাকে কাজে লাগবে। আমি চাই এই চ্যালেঞ্জিং পাইলট প্রজেক্টের পুরো দায়িত্বটা তোমাকে দিতে, অ্যাজ এ ক্রিয়েটিভ হেড। তোমার কাজ হবে একটা র বাঙালি হোটেলকে রিব্র্যান্ডিং করে একদম একটা আধুনিক রেস্টুরেন্টে পরিণত করা। প্রথমেই তুমি সেখানে বিদেশি খাবারগুলোকে ইন্ট্রোডিউস করবে, যেমন বার্গার, পাস্তা, পিৎজা অ্যান্ড অল দ্যাট, মানে যত খাবার আছে সব। তারপর ওই রেস্টুরেন্টটাকে তুমি ওয়াইফাইয়ের আওতায় আনবে, ইন্টারনেটের আওতায় আনবে। এখন কথা হচ্ছে আমরা কোন রেস্টুরেন্টগুলোকে আমাদের পাইলট প্রজেক্টের জন্য বেছে নেব। যেই সব রেস্টুরেন্টের অনেক দেনা হয়ে আছে, ব্যাংকের কাছে জিম্মি হয়ে আছে, সেই সব রেস্টুরেন্টের শেয়ারগুলো আমরা খুব কম দামে ব্যাংকের কাছ থেকে কিনে নিচ্ছি। এটা আমাদের রিস্ক কম, আমরা খুব ইজিলি ট্রায়াল দিতে পারবো। সো আমাদের এক্সপেরিমেন্টও হলো এবং আমরা কতটা সাকসেসফুল হতে পারবো সেটাও আমরা দেখতে পারলাম। সো এটাই হলো আমাদের প্রথম পাইলট প্রজেক্ট এবং চ্যালেঞ্জ। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম, সাউন্ডস গ্রেট। আর খুব ইউনিক একটা আইডিয়া। এই চ্যালেঞ্জটা আমি নিতে চাই ম্যাম। যদি ফেল করো, ইউ উইল বি ইন ট্রাবল গার্ল। নো, আই এম কনফিডেন্ট, আমি এটা পারব। শিওর? গুড। তাহলে রেডি হয়ে যাও মনে মনে। তোমাকে আগামী 1-2 মাস ঢাকার বাইরে থাকতে হবে। এলাকাটার নাম হচ্ছে আরশিনগর। প্রথম প্রজেক্টটা ওখানে স্টার্ট হবে। আরশিনগর, ঢাকার বাইরে? কেন, ভয় পাচ্ছ? না না ম্যাম। হোটেল মালিকের নামটা কি? হোটেলটা একজন মহিলা চালায়। কেন? এই ফাইলে সব কিছু ডিটেলস আছে। এনি কোয়েশ্চেন? নো ম্যাম, নো। নেক্সট ফ্রাইডে তুমি যাচ্ছ। আসসালামু আলাইকুম আপমনি, ভালো আছেন? জি। আপমনি কি খাবেন বলেন? আজকে আমাদের সকালের আইটেম হচ্ছে লইট্টা শুটকি, চাপা শুটকি, ফাইসা শুটকি, ইলিশ শুটকি, চিংড়ি শুটকি, তাছাড়া আরও আছে আলু ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, কাচকি মাছ, ট্যাংরা মাছ, টাকি মাছ, কই মাছ, যা চান তাই পাবেন আপমনি। না, আমি কিছু খাবো না, থ্যাংক ইউ। আপনার ম্যাডামকে একটু ডাকবেন। ম্যাডাম? আপমনি আমাদের তো এখানে ভাইজান, কিন্তু উনি তো আজকে মাছ ধরতে গেছে। প্রতি শুক্রবারে উনি মাছ ধরে হোটেলে আনে, তারপর এটা স্পেশাল রান্না হয়, জুম্মা স্পেশাল। ও আচ্ছা, প্রবলেম নেই। আপনার ভাইজাকে একটা কল দেন, কল দিয়ে বলেন ঢাকা থেকে একজন ম্যাডাম আসছে, ইম্পর্টেন্ট কথা বলতে চাই, একটু চলে আসতে। আচ্ছা বাবু। এই সজল, ওই তো ভাইজান আসছে আপমনি, আপনি যান, আসছি। ভাইজান একটা ম্যাডাম আপনাদের জন্য দেখা করতে আসছে। তাই নাকি? আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর। হাই, আমি শুনলাম আপনি ঢাকা থেকে এসেছেন আমার সাথে কথা বলবার জন্য। বলুন আপনার জন্য কি করতে পারি? এক্সকিউজ মি। ঠিক আছে, দিয়া হাসান তা হঠাৎ এতদিন পর এই গরিবের খোঁজে। স্যার, আমি জানতাম না এটা তোমার রেস্টুরেন্ট। জানলে ভুলেও আসছে না, তাই তো? এটা মায়ের বানানো হোটেল, তোমারই দেওয়া প্ল্যান, মনে আছে? আন্টি কোথায়? নেই, 1 বছর হলো। নিলাম, সরি, আমি জানতাম না আন্টির ব্যাপারে। তুমি কি আমার নামটা মনে রেখেছো সেটা জেনেই ভালো লাগলো। যাক বাদ, তুমি কেমন আছো? তোমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে? তুমি একটু চেঞ্জ হওনি। তোমার কোনো স্বপ্ন শেষ করো, থামলে কেন? বলো। আমার কোনো স্বপ্ন নেই, ছোট শহরের ছোট লোক। দুঃখিত দিয়া, আমি আসলে এমনই, অত বড় বড় স্বপ্ন দেখার সাহস আমার নেই। আমি যেমন আছি তাতে খুশি। আমার চিন্তাভাবনা সব কিছু আমার মতোই সাধারণ, ভালো আছি। এটা তোমার জেদ, আর তোমার এই জেদের কারণে কি দিয়া? আমি ওসব কথা বলতে আসিনি। যেসব দিন গেছে সেগুলো অতীত। আমি এখানে আসছি একটা কাজ করতে। আমি চাই সাকসেসফুলি সেই কাজটা করে এখান থেকে দ্রুত চলে যেতে, বেশি দিন থাকতে চাই না। হ্যাঁ, আমি জানি তুমি সময় নষ্ট করবে না, নষ্ট করার মতো সময় তোমার কাছে নেই। তোমার কাছে টাইম ইজ মানি, রাইট? টাইম ইজ মানি ফর মি। সো যেটা আমি বলতে এসেছি সেটা শোনো। বলো, শুনছি। কি সমস্যা নেই? দিয়া, তুমি কি করে ভাবলে যে এরকম একটা প্রস্তাবে আমি রাজি হব? নীল, একটু ভেবে দেখো, এতে কিন্তু তোমারই লাভ হবে। তুমি কি জানো যে আমার এই রেস্টুরেন্টটাকে কেন্দ্র করে কতগুলো পরিবার চলে, কতগুলো সংসার? ডোন্ট বি ইমোশনাল। দেখো, তোমার হোটেল নতুন একটা ব্র্যান্ডিং পাবে, নিউ লুক, নিউ মেনু, শহর থেকে ফাস্টফুডের সব ইনগ্রিডিয়েন্টস আসবে, তোমার কাজ কমে যাবে। তুমি ভেবে দেখো, তোমার এই রেস্টুরেন্টটা দিন রাত বদলে যাবে, প্রফিট ডাবল হয়ে যাবে, তোমাদের স্টাফকে আমরাই ট্রেন করব, তারা এক্সপার্ট হয়ে যাবে, মার্কেটিং আমরা দেখব, অনলাইন অফলাইন। জাস্ট ট্রাস্ট মি নীল, যা হবে ভালোই হবে। কোনটা ভালো কোনটা খারাপ আমি বুঝি দিয়া, এটা আমার মায়ের বানানো হোটেল, আমার মায়ের স্মৃতি। তুই বলছো এটা সব কিছু আমি চেঞ্জ করে ফেলবো? এই যে এত মানুষ দেখছো, এরা কেন আসে জানো? এরা এখানে আসে আমার মায়ের হাতে রান্না খাওয়ার জন্য, আমার মায়ের রেসিপি। এই হোটেল একটা পরিচিতি হয়েছে, তাই এই দেশি খাবারটা আবার রেখে আমি ওইসব ফালতু পাস্তা, বার্গার, পিৎজা, স্যান্ডউইচ এসব বিক্রি করবো। এসব অসুস্থ খাবার আমি বেচতে পারবো না। অনেক কষ্ট করে আমরা নামটা অর্জন করেছি, আমার এই রেস্টুরেন্টটা, এই জায়গাটা যে কারণে পরিচিত, সেই পরিচয় আমি বদলে দেবো, তুমি ভাবলে কি করে? তর্কে গিয়ে তো কোনো লাভ নেই। আর তুমি বলো, এছাড়া কি তোমার কাছে কোনো উপায় আছে? তুমি যদি তোমার 25%কে ধরে রাখতে চাও, তাহলে তোমার এই ডিলটা মেনে নিতেই হবে। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? না, যেটা বাস্তব আমি কিন্তু সেটাই বলছি। তুমি জাস্ট একটু মাথা ঠান্ডা করে ভাবো, তোমার এই হোটেলের নামে ব্যাংকে অনেক লোন জমা পড়েছিল, তুমি সেটা শোধ করতে পারোনি। ব্যাংক অনেকবার সুযোগ দেওয়ার পরও ব্যাংক তোমার হোটেলের 75% আমাদের কোম্পানির কাছে সেল করে দিয়েছে। তোমার হাতে আছে এখন জাস্ট 25%। নীল, ব্যাংক তোমাকে জাস্ট 6 মাসের সময় দিয়েছে। এই 6 মাসের মধ্যে তুমি যদি তোমার ঋণটা শোধ না করতে পারো, তাহলে তুমি তোমার 25%ও হারাবে। তখন আমাদের কোম্পানি পুরোটা নিয়ে ফেলবে, আর যেমন চাইবে তাই করবে। তখন কি হবে? তখন তুমি সব কিছুই হারাবে। আমি কালকে ব্যাংকে যাব। আমি তো আস্তে আস্তে ওদের লোন শোধ করে দিচ্ছিলাম। দিয়া, হোটেলটা আমার এখন একার না, এখানে জড়িত রয়েছে অনেক অনেক পরিবার, তাদের রোজগার। এই হোটেলটা বন্ধ হয়ে গেলে তাদের পরিবারটা ভেঙে যাবে, ছোট ছোট স্বপ্নগুলো মুখ থুবড়ে পড়বে। দেখো নীল, বড় বড় কোম্পানিরা এই ছোট একটা হোটেলে ইনকাম দিয়ে প্রফিট করতে পারে না। তারা কিন্তু এখানে রিব্র্যান্ডিং করবে, রিব্র্যান্ডিং করে নিজের প্রফিট বাড়াবে। আমি আমার মায়ের ট্রিটমেন্টের জন্য লোনটা করেছিলাম, এখন ওটাই কাল হয়ে দাঁড়িয়েছে। নীল, তুমি আবার ইমোশনাল হয়ে যাচ্ছ। তুমি যদি তোমার এই হোটেলে ইনকাম বাড়াও, তাহলে তুমি তোমার লোনটা শোধ করতে পারবে, তারপর আবার তুমি তোমার মালিকানা দাবি করতে পারবে। তুমি যদি রাজি না হও, তাহলে তোমাকে কোম্পানি এখান থেকে উঠিয়ে ফেলবে, উঠিয়ে নিজের কাজ করবে। সেটা কি ভালো হবে? তোমার সব কর্মচারী একদম নিঃস্ব হয়ে যাবে। আমি এখন আসছি, কাল সকাল সকাল চলে আসবো, তারপর ডিটেল আলাপ করবো, আমাদের কি করতে হবে। ঠিক আছে? বেশ তো আছো, আমি না স্বপ্ন খোঁজার ছলে মায়ার বাঁধন ছিঁড়ে চলে গেলে দূর, বহু দূরে। অনুশোচনায় কখনো কি ভাবায়, মনে কি পড়ে আমার। সরি, দেরি করে ফেলেছি না? তাই বলে এত দেরি করবা? আরে বাবা, আমি তোমাকে কতবার বলেছি, এই সময় হোস্টেল থেকে বের হওয়া কত টাফ তুমি জানো? কতজনের পারমিশন নিয়ে আসতে হয়? নাও, ধরো। নকশি পিঠা মাওয়া নিয়েছে, মা জানে যে তোমার পিঠাটা খুব পছন্দ হয়েছে, পানি ছিল আমি বলেছিলাম উঠিয়ে রাখতে, পাঠিয়ে দিল। আন্টির হাতের না, অবশ্যই আন্টির হাতে শুধু পিঠা না, যে কোনো খাবার কেউ একবার খেলে কখনো স্বাদ ভুলতে পারে না। আসলেই তাই, মিস করে ফেললাম। আচ্ছা তুমি না বলেছিলে আন্টিকে একটা রেস্টুরেন্ট খুলে দেবে, খুলে দিচ্ছ না কেন? আন্টি এত ভালো রান্না করতে পারে, আমি শিওর অনেক ভালো চলবে। আগে তো একটা নামও ঠিক করে ফেলছি জানো। তাই নাকি? কি? নকশি। নকশি নকশি পল্লি। নকশি পল্লি? নকশি পল্লি। হুম, নকশি পল্লি। তোমার মনে নকশি আর আমার প্রাণে পল্লি। একা খেয়ে নিও না, আমাকে একটু দাও। মানে মানে আমি আসলে মায়ের জন্য একটা হোটেল বানিয়ে দিচ্ছি গ্রামের আশেপাশে। শোনো, আমি ঠিক করেছি ওখানে শুধুমাত্র দেশি খাবার হবে, মায়ের হাতে রান্না করা, আর কিছু না। আমি আরাম করে হোটেলটা ভালো করে চালাবো। আমার তো দুটোই স্বপ্ন, একটা হচ্ছে মার জন্য হোটেল বানিয়ে দেওয়া, আর আরেকটা। তুমি কি বলতে চাচ্ছ নীল? তুমি গ্রামে পড়ে থাকবে? আরে কি আশ্চর্য কথা, আমি আমার বাপদাদার ভিটেমাটি ছেড়ে ব্যবসা ছেড়ে কোথায় থাকবো? তুমি এখানে থাকবে, ভালো একটা চাকরি করবে, আল্লাহ দিলে আমার যা আছে তাতে আমাদের ছোট সংসার সুন্দর চলে যাবে। তুমি আছো তোমার ছোট সংসার ছোট চিন্তা নিয়ে। আমি তো এমনই দিয়া, সুখী হতে গেলে খুব বেশি কিছু লাগে না। কিন্তু আমার স্বপ্ন অনেক বড় নীল, আমি এখানে পড়াশোনা করেছি, আমি এখানে একটা চাকরি করতে চাই, অনেক বড় হতে চাই। মানে আচ্ছা পড়ালেখা এখানে করেছি ঠিক আছে, এখানে এখানে চাকরি করতে হবে কেন? আর চাকরি করবোই বা কেন? আমার কি কম আছে? নীল আমি গ্রামে থাকতে পারবো না। তুমি কি পারবে আমাকে ছেড়ে থাকতে? তুমি পারবে আমাকে ছেড়ে থাকতে? মামা সামনে বামে রাখেন। সামনে বামে রাখেন। দিয়া একটু দাঁড়াও। দিয়া চল আমরা দুজন বিয়ে করে ফেলি। আমি এখন বিয়ে করব না নীল, মাত্র আমার পড়াশোনা শেষ হলো, আমি একটা চাকরি করতে চাই, নিজে পায়ে দাঁড়াতে চাই, তারপর বিয়ে নিয়ে ভাববো। প্লিজ নীল তুমি আমাকে ভুল বোঝো না, আমি গ্রামে গিয়ে থাকতে পারবো না, আমার স্বপ্নগুলো পূরণ হবে না আমি যদি গ্রামে চলে যাই। বরং আমার মনে হয় তোমার একটা ভালো চাকরি খোঁজা উচিত, এখানে একটা ভালো চাকরি খোঁজা উচিত, এস্টাবলিশ হওয়া উচিত। দিয়া আমি এখানে থাকবো না, আমি গ্রামে যাব, ওখানে গিয়ে আমি আমার মায়ের জন্য হোটেলটা বানাবো, আমি ওখানে আমার মায়ের সাথে থাকবো, আমার একটা স্বপ্ন। দিয়া তুমি কেন এরকম জেদ করছো? আমি এমনই দিয়া, তুমি আমার সাথে গ্রামে যাবে কিনা বল? যদি না যাই তাহলে তোমার সাথে সম্পর্ক আমার এখানেই শেষ। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। বাবা এই হোটেলে শুরু থেকে আমি আছি বাবুর্চি হিসাবে, আপনার মা আমারে নিজ হাতে করে রান্না শিখাইছে। এই রান্না খাইতে কত মানুষে আসে, কই আপনি তো কইতেন এই হোটেলের কোনো কিছু আপনি বদলাইবেন না। আজ বাবাজি এমন কি হইল আপনি এইসব কথা কইতেছেন? বাবা রে, আমি পুরান মানুষ, এখন কথা কই মনে কিছু নিয়েন না। এইখানে মানুষ আসে দেশি খাবার খাইতে, এই সমস্ত উলট পালট বিদেশি খাবার খাইতে এখানে কেউ আইব না। এই হোটেল আরও ক্ষতিগ্রস্ত হইব, এটা আমি নিশ্চিত। চাচা, লাভ ক্ষতি সব আমি বুঝব। আপনারা শুধু আমাকে বলেন যে আপনারা আমার সাথে আসেন। আমি আর কাজ করতে পারব না, আমার মাফ করেন। শুনুন প্লিজ, আমি কয়েকটা কথা বলবো, আমার কথাগুলো শুনুন, তারপর আমার কথাগুলো যদি ভালো না লাগে তাহলে আপনারা চলে যেতে পারেন, আমি একবারও থামব না। বাট যাওয়ার আগে আমার কথাগুলো প্লিজ শুনে যান, প্লিজ। দেখুন, আগামী এক সপ্তাহে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে কি করতে হয়। শহর থেকে কিছু ভালো বাবুর্চি আসবে যারা আপনাদেরকে শিখিয়ে দিবে কিভাবে বিদেশি খাবার বানাতে হয়। আমারে মাফ করো বাবা, আমি বিদেশি রান্না করতে পারব না। আমি রান্না করি মনের আনন্দে, সেই আনন্দ যদি না থাকে রান্নার স্বাদ আসবো কোন থেকে? যতটুকু কষ্ট মনে করছেন ব্যাপারটা কিন্তু সহজ, আমি জানি আপনারা পারবেন। আমি কিন্তু এই এলাকারই মেয়ে, ইনফ্যাক্ট এখানকার খাবার আমার অনেক ভালো লাগে, কিন্তু কি করার, এই হোটেলের জন্য অনেক ঋণ নেওয়া আছে ব্যাংক থেকে। ব্যাংক নীলকে শুধু 6 মাসের সময় দিয়েছে, এই 6 মাসে যদি ঋণ শোধ না হয় তাহলে এই হোটেলটা নীলের কাছে আর থাকবে না। বাট আমার বিশ্বাস আপনারা সবাই যদি নীলকে সাহায্য করেন, ওর সাথে থাকেন, ওর পাশে থাকেন, তাহলে এই হোটেলের অনেক উন্নতি হবে। ঋণটা শোধ হয়ে গেলে এই হোটেলটা নীলের কাছে থাকবে, মানে আপনাদের হোটেল কিন্তু আপনাদেরই থাকবে। এর জন্য 6 মাস অনেক কষ্ট করতে হবে, মানে আপনাদের হোটেল কিন্তু আপনাদেরই থেকে যাবে। এবার আপনারা বলুন, আপনারা সবাই নীলের পাশে থাকবেন কি থাকবেন না? এই হোটেল আমাকে অনেক কিছু দিছে, এই হোটেলে খারাপ সময় নীল বাবাজিরে তুইয়া চলে গেলে আমাকে বেমানি হইব। আমরা চেষ্টা করুন মামুনি আপনার কথা মতো রান্না শিখতে। তাই আমি হলপ করে কইতে পারি এইখানে বিদেশি খাবার খাইতে কেউ আইব না। থ্যাংক ইউ। কেন? না, এই যে সবাইকে খুব সুন্দর করে বোঝালে, সবাই আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছে, তার জন্য থ্যাংক ইউ। এটা তো আমার দায়িত্ব। তাও ঠিক, তুমি দেখো প্ল্যানটা ওয়ার্ক করবে। তাই যেন হয়। আমরা সবাই সবকিছু খুব সহজে মানিয়ে নিই, তাই না দিয়া? জীবন থেকে কতগুলো বছর হারিয়ে গেল। দেখো নীল, আমি একটা ভালো চাকরি পেয়েছিলাম, আমি ওই অপরচুনিটিটা হারাতে চাইনি। তুমি একটা ভালো চাকরি করবে, তোমার ভালো ক্যারিয়ার হবে, আমি সেটা কেন চাইবো না? তখন তুমি মন থেকে বুঝতে চাওনি, তুমি আমাকে তখনই বিয়ে করতে চেয়েছিলে। আমি তোমাকে হারাতে চাইনি দিয়া, বিশ্বাস করো। আমি তোমার আমি তোমার পড়াশোনা, চাকরি, ক্যারিয়ার এসবের বিরুদ্ধে ছিলাম না। হ্যাঁ, আমি কষ্ট পেয়েছিলাম, ভীষণ কষ্ট পেয়েছিলাম এটা ভেবে যে তুমি তুমি কিভাবে চিন্তা করলে তুমি আমাকে ছেড়ে থাকবে। আমি তোমার সাথে কতবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমিই তো রেসপন্স করনি। হ্যাঁ, কারণ নিজের কাছে খুব ছোট হয়ে গেছিলাম, মনে প্রাণে চাইতাম তোমাকে ঘৃণা করতে, মনে প্রাণে। সেটাই। আর আমার ভালোবাসা বুঝতে পারোনি? কি লাভ হতো নীল, তখন তুমি কিছুই বুঝতে চাও না। সবকিছুতে লাভ হয় না দিয়া, আর কি বুঝতাম না আমি? তোমাকে তো অনেকবার বলেছিলাম আমার সাথে শহরে থেকে যাও, তুমিই তো শোনো নেই। ভালো চাকরি পেতে, ভালো ইনকাম হতো, আমরা দুজন একসাথে। অনেক টাকায় কি সুখ মেলে? নিজের ইচ্ছে থাকলে যে কোনো জায়গায় থেকে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সুখে রাখা যায়। শহরে থেকে যেতে হবে কেন? এইসব কথা কেন বলছি আমরা এখন? আমাকে একটা কথা সত্যি করে বলবে, আমাকে কখনো মিস করো না? কি মিস করো না? না, করি না। আমি আমার উত্তর পেয়ে গেছি। আম্মা আমাকে বলেছিল যেন একদিন আমার রেস্টুরেন্টে তোমাকে দাওয়াত করে এনে খাওয়াই, আমার বানানো স্পেশাল সেই পিঠা। যদি তুমি খেয়ে বলো যে ভালো হয়েছে, তাহলে তাহলে উনি মনে করবেন যে সেটা সার্থক হয়েছে। এখন আর সে সুযোগও নেই, কারণ কাল থেকে সবকিছু বদলে যাবে দিয়া। সব আসেন আসেন স্যার আসেন। ম্যাডাম মেনুটা এই তো দেখছি পুরো মেনু চেঞ্জ। জি ম্যাডাম, এখন আপনি আমাদের কাছে পিৎজা, বার্গার, চাইনিজ আইটেম, ফাস্ট ফুড আইটেম যা চান সব পাবেন। না, আগের আইটেম কিছুই পাওয়া যাবে না? না ম্যাডাম, সব চেঞ্জ হয়ে গেছে, এখন সব আমাদের ফাস্ট ফুড আইটেম অ্যাড করা হয়েছে। ও আচ্ছা, তো কি তোমরা খাবে এখন কিছু? ম্যাডাম আপনি আমাদের খাবারটা একটু ট্রাই করে দেখতে পারেন, ঢাকাতে তো অনেক খান, আমাদের এখানে ফাস্ট ফুড আইটেমগুলো একটু ট্রাই করতে পারেন। না না, আসলে ঢাকাতে তো এইসব আইটেম খাওয়াই হয়, এখানে এসেছিলামও আসলে দেশি খাবার খাওয়ার জন্য। না আসলে কি মানে কোনোভাবে ম্যানেজ করা যাবে না? না ম্যাডাম, আমাদের সব চেঞ্জ হয়ে গেছে এখন। ম্যাডাম আমাদের এখন আর দেশি খাবারটা হয় না, এখন আমাদের স্পেশালি এই ফাস্ট ফুড আইটেম যা চান তাই পাবেন আমাদের এখানে। কি করবে এখন, খাবে তোমরা? কেউ তো খেতে যাচ্ছে না। আপনি কি ট্রাই করতে পারেন ম্যাডাম? না না না, আমাদের নতুন আইটেম, আমরা এসেছিলাম এই ভর্তা ভাত খাওয়ার জন্য।৪৮৭০ এটা শুধুমাত্র সকালে নাস্তার সময় আসতো। বলেছিলাম যেহেতু আসলে লস হচ্ছে, আমার মনে হয় ফাস্টফুডের পাশাপাশি আমাদের বাংলা খাবারটা আবারও দেওয়া উচিত। এইবার মামুনি দেখেন কি চাচা, এবার খুশি? হ্যাঁ খুব খুশি। কাল থেকে আবার সব পুরনো মেনু। ওকে আচ্ছা, আমরা পুরো দমে লাগিয়ে যাব। অবশ্যই। হ্যাঁ ভাইজান আসি আসি ভাইজান। this? কি হচ্ছে কি ওখানে? ম্যাম মিস দিয়া চেঞ্জটা পুরোপুরি আনতে পারে নাই। এখানে তো সব ফাস্ট ফুড থাকার কথা। ফাস্ট ফুডের বদলে তরকারি। হোয়াট আ রবিশ! ওখানে কি চলছে? সব ইউজলেস। হু ইজ দিস গাই? উনি নীলারমান, এই হোটেলের মালিক। ওকে ঠিক আছে, আমি দেখছি, আপনি এখন যান। ওকে ম্যাম। ভাইজান আজকে মনটা কেমন? অনেক ভালো রে, তোদের জন্যই এটা সম্ভব হয়েছে। গত ২-৩ সপ্তাহ ধরে রেস্টুরেন্টের ব্যবসা খুব ভালো হয়েছে। এভাবে চলতে থাকলে খুব ভালো করবে, আবার ঘুরে যাবে ইনশাল্লাহ। ভাইজান তোমার মনটা খুশি খুশি দেখে আজকে আমারও ভালো লাগতেছে। আরে যা খুশি থাক। আচ্ছা আসতেছি। তোমার আশায় তোমার মায়ায় সাজিয়েছি ওই নীল প্রেম আকাশ, আলোকিত হয়ে স্বপ্ন ধরা দেব কোন রূপকথায়। Ma'am? Diyah, we need to talk. Ji ma'am. I was not expecting this kind of immaturity from you, Diyah. What a shame. Ma'am, please, আমাকে একটু explain করতে দেন। Just shut up, okay? দেখলামই তো তুমি কি করছো এখানে। তোমার কি মনে হয় আমি কিছুই খবর পাইনি? সব কিছুই আগে থেকে আমার কানে গেছে, আর এসে তো সব নিজের চোখেই দেখছি। ম্যাম প্রথম কিছুদিন কিন্তু আমি আমাদের ওয়েটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু কাজ হচ্ছিল না। ইনফ্যাক্ট অনেক কাস্টমারও কমে যাচ্ছিল। এটা তুমি ১-২ সপ্তাহের মধ্যে কিভাবে বুঝতে পারছো? একটু ওয়েট করতে। এত চেঞ্জ এনেছো নিজে নিজে মাতব্বারি করে, অ্যাটলিস্ট আমাকে একটাবার জানাতে। ম্যাম আমি ভেবেছিলাম 1 মাসের টার্নওভার দেখিয়ে আমি আপনাকে এক্সপ্লেন করতাম। কাজটা তুমি একদম ঠিক করনি দিয়া। আমাদের উদ্দেশ্য কি ছিল? আমি তোমাকে কি বলেছিলাম? মানে আমি কিভাবে দেখতে চাই এই জায়গাটাকে, এই রেস্টুরেন্টটাকে, কি বলেছিলাম তোমাকে? ম্যাম আমাদের প্ল্যানটা না একদম এখানে কাজ করছিল না। মানে ঢাকা থেকে যারা এখানে খেতে আসেন তারা দেশি খাবার চান। ইনফ্যাক্ট তারা ঢাকায় গিয়ে বলে দিচ্ছিলেন এখানে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এখানে যাতে আর কেউ না আসে। ম্যাম আমি যা করেছি আমাদেরকে সেভ করার জন্য, আমাদের অনেক লস হয়ে যাচ্ছিল। যাই হোক, কিন্তু তোমার তো সেটা আমাকে ইনফর্ম করা উচিত ছিল আগে, তাই না? ওই খাওয়াটা মনে কর যে দেশি ফুড খামো। আয় বক, আয় মেনুটা দাও তো ভাই। লেখো, ভাত দিবা, ডাল দিবা, ডালটা ঘন করে দিবা, আর শিং মাছের ঝোল, একবারে গরম গরম খাবার এখনই পাঠাও, ঠিক আছে? ভাইজান আমাদের কিন্তু পাস্তা বার্গারও আছে। পাস্তা বার্গার খাইতেছি, ঢাকায় তো পাস্তা বার্গার খাইতেই পারি। যেটা চাইছো ওটা দাও তাড়াতাড়ি। ওকে ভাইজান, ফুড ইজ কামিং। আর তুমি ছবি তোল। হ্যাঁ, ছবি তোলা লেখবা দেশি ফুড। নীল কোথায়? ম্যাম নীল ওই পাশটাতে আছে। ওকে, দেখে দেব। ঢাকা দরকার নেই, আমি এখন রেস্ট হাউসে যাচ্ছি, আমি একটু রেস্ট নেব। রাতে আমি এই রেস্টুরেন্টে খাবো। এই রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল মেনুগুলো আমার জন্য রেডি রাখতে বলবে, আর নীলকে বলবে আমার সঙ্গে যেন ডিনার করে। ওকে, চাচা রান্না কিন্তু সুপার হওয়া লাগবে। ঠিকঠাক আছে তো সব? হ্যাঁ বাবাজি, সব ঠিকঠাক আছে। আচ্ছা বাবাজি বলেন না। না মানে ওই ম্যাডামের সাথে একটু ঠিকঠাক মতো আলাপ করেন, মানে আমাকেও এখন তো দিনকাল ভালো যাইতেছে না, তাই করতেছিলাম একটু মাথা ঠান্ডা করে এর লোকে আলাপ করেন। ঠিক আছে চাচা, ঠিক মতো কথা বলবো। প্লিজ বসুন। ওয়াও, দেখতেই তো অনেক ইন্টারেস্টিং লাগছে। কি দিয়া তুমি দাঁড়িয়ে আছো কেন এখনো? তুমি যাও, চলে যাও, অসুবিধা নেই। নীল আছে তো? কি নীল, ওকে ছুটি দিয়ে দেওয়া যায় না? জি হ্যাঁ। দিয়া তুমি বরং গিয়ে রেস্ট করো। নীল না প্লিজ শুরু করুন। এটা কি আলাদা করে শুধু বানানো ডেকোরেশনের জন্য? হ্যাঁ শুধু ডেকোরেশনের জন্য। খুব ইন্টারেস্টিং আইডিয়া, বাঁশের মধ্যে। সো নীল, তোমার প্ল্যান কি এই রেস্টুরেন্ট নিয়ে? আমরা একটু চেয়েছি যে একটু লোকাল ডিজাইনের ছোঁয়াগুলো থাকুক আর কি, আমাদের ট্র্যাডিশন। এগুলো সব সব আমার মার প্ল্যান। আমার প্ল্যান তো খুবই সিম্পল, এই তো বাংলা খাবার, বাঙালি মানুষজনদের সাথে ওঠা বসা করা, এই তো। আমাদের উদ্দেশ্য কি সেটা তো জানো? জি ম্যাম। ম্যাম ম্যাম করছো কেন? ইউ ক্যান কল মি শালা। ওয়াও, আসলে তো খুবই মজা মাছের ঝোল। এত মজার মাছের ঝোল আমি অনেকদিন পরে গেলাম, একেবারে দাদাবাড়ি মনে পড়ে গেল আমার। ম্যাম সত্যি আপনার ভালো লেগেছে? কাম অন, এত ফর্মালিটিজের কি আছে? আফটার অল আমরা পার্টনার তো। মানে এই রেস্টুরেন্টের 75% ওনারশিপ আমার না, সো কি দাঁড়ালো, আমরা তো পার্টনার। খুবই মজা খাবার, খুবই 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 মজা। আচ্ছা এটা কি? এটা রুই মাছ। রুই মাছ? হ্যাঁ, ওটার মধ্যে নারকেল কুড়িয়ে দেওয়া হয়েছে। সো রুই মাছের মধ্যে নারকেল দেওয়া? খেয়ে দেখেন। একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? না, তুমি যদি আমাকে তুমি করে বলো শায়লা নামে রাখো তাহলে রাখবো। তুমি একটু প্লিজ হাত দিয়ে খেয়ে দেখবে, আরও ভালো লাগবে। হাত দিয়ে খাবো? হ্যাঁ অবশ্যই। তো হাত ধোয়া নেই তো? ও আচ্ছা, আমি হাত ধোয়ার ব্যবস্থা করছি। আয় সজল। দিয়া ঠিকই বলে। দিয়া কি বলেছে? এই যে এখানকার খাবার এত মজার, এলাকার লোকজন এখানকার খাবার খেতে খুব ভালোবাসে, এইসব দিয়া সবসময় একটু বাড়িয়েই বলে। এমন ভাবে বলছো মনে হচ্ছে তুমি ওকে আগে থেকে চেনো। জি না, মানে আমি জানি দিয়া এই এলাকার মেয়ে। হ্যাঁ না মানে চিনতাম, সে অনেক আগের কথা। Old friends. আচ্ছা কাল যদি আপনার সময় থাকে আমাকে একটু সময় দিন না, আপনাকে এলাকাটা ঘুরিয়ে দেখাবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপত্তি আছে, ঘোরতর আপত্তি আছে। আচ্ছা সরি, তাহলে থাক। তুমি এখনো আমাকে আপনি করে বলছো নীল, আমাকে তুমি করে বললে, শায়লা বলে ডাকলে আমি তোমার সাথে যাব, তাছাড়া যাব। যাবে আমার সাথে? যাব। সজল, জি আপমনি নীল আসেন? ভাইজান তো আসছিল, তারপর শায়লা ম্যামকে নিয়ে গ্রাম দেখে দেবে রইছে। ভাইজান বলছে আসতে দেরি হবে। আচ্ছা ঠিক আছে যাও। জানা না পা, কালকে রাতে শায়লা ম্যাডাম আমাদের খাবার খেয়ে এত প্রশংসা করছে, উনি পিঠাও খাইছে। আপা চা দিব একটা? এখানে যে নদীটা দেখছো, এখান থেকে মাছ অ্যাটলিস্ট কালেক্ট করা যায়। আমি মাঝে মাঝে বড়শিতে মাছ ধরি এখানে। ইন্টারেস্টিং তো। কে ফোন করেছে? দিয়া। পরে ধরো। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম মানে কি কি মাছ পাওয়া যায় এখানে? ওটা সিজনাল আর কি, যখন এই মাছের সিজন থাকে ওটাই বেশি পাওয়া যায়। আচ্ছা শোনো, সেটা হচ্ছে যদি তোমার, তার মানে তো এখানে ফিশটা খুবই অ্যাভেলেবল, তোমার তো ফিশ নিয়ে কোনো প্রবলেম হয় না? মাঝে মাঝে। আচ্ছা চলুন না ওদিকে দেখাই আপনাকে। আবার আপনি? সরি সরি, তুমি এসো এসো এসো। তো কেমন ঘুরলে? হ্যাঁ বেশ ভালো। তোমাকে বেশ কয়েকবার কল দিয়েছিলাম। ও হ্যাঁ দেখেছি। ধরলা না কেন? আসলে তখন কল ব্যাকও তো করতে পারতাম। এখানে চলে আসছিলাম, এই জন্য কল ব্যাক করিনি। তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি আমি? এভাবে রিয়াক্ট করার কি আছে? এভাবে তো, এভাবে তো কি? তুমি কেন বারবার সবকিছু লুকানোর চেষ্টা করছো? কি লুকাচ্ছি আমি? ছাড়ো আমাকে। দিয়া তুমি কি বুঝতে পারছো না তুমি এখনো আমাকে ভালোবাসো। এখনো ফালতু কথা। ফালতু কথা না, নীল তোমরা একটু এদিকে এসো, তোমাদের সঙ্গে আমার কথা আছে। পুরো এলাকাটা তো আমি ঘুরে দেখলাম, যেটা দেখলাম এখানে এই ধরনের হোটেল অনেক আছে, কিন্তু ফাস্ট ফুডের দোকান একটাও নেই। সো যে উদ্দেশ্যে আমি আমার এই রেস্টুরেন্টটা কিনেছি সেটাই কার্যকর থাকবে। কিন্তু শালা, শাট আপ, লেট মি ফিনিশ। আর দিয়া, তুমি আজকেই ঢাকা ফিরে যাবে। তোমাকে আমি যে জন্য এখানে অ্যাসাইন করেছিলাম সেটা তো তুমি করতে পারোইনি। ইউ আর ফেইলড। তুমি এক মাস সময় নিয়েছিলে, তোমার সময় শেষ। এখানে যা যা চেঞ্জ আনার দরকার আমি আনবো। আফটার অল এটা আমার ড্রিম প্রজেক্ট। আমি তো মানে এত কিছুর পরে মানে এত কিছু কি করেছো তুমি? তোমাকে আমি যা যা করতে বলেছি তার কিছুই তো করোনি, বরং কি করে বেড়াচ্ছ সেটা আমি খুব ভালো মতো দেখতে পাই। শায়লা, এক্সকিউজ মি, তুমি দিয়ার সাথে এভাবে কথা বলতে পারো না। তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না নীল, কারণ তুমি ভুলে যাচ্ছ যে এই রেস্টুরেন্টের 75% ওনারশিপ আমার। সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তার মানে এই না যে তুমি আমার সামনে আমার কাছের মানুষের সাথে এভাবে কথা বলবে, সেটা মোটেই উচিত না। শায়লা ম্যাম, শায়লা ম্যাম বলবে আমাকে, আর এখন থেকে আমার সঙ্গে আপনি করে কথা বলবে। ওকে ফাইন। আপনি কি ভেবেছেন আপনি যা খুশি তাই বলে যাবেন, আমি চুপচাপ সহ্য করব? এই হোটেলের এখনও আমার হাতে 5 মাস সময় আছে। আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবেন। এটা আমার মার স্মৃতি, এই হোটেল এরকমই থাকবে। আমি একটা বিন্দু ফোঁটা চেঞ্জ করব না। দেখি আপনি কি করেন। ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর ডিলিং উইথ নীল। ও আই এম সরি, আই নো দ্যাট মিস শায়লা ম্যাম। ওকে আমি আসি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো থেকো। নীল, আমি ঢাকায় গিয়ে আমাদের এমডি স্যারের সাথে কথা বলবো, আমার রিপোর্ট দেখাবো। শায়লা ম্যাম যে কতটা ভুল সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। এই হোটেলে ক্ষতি হতে দিব না, যে করে হোক। দিয়া, আমার জীবনে মাত্র 2টা স্বপ্ন ছিল, মাত্র 2টা। একটা হচ্ছে আমার মায়ের বানানো এই হোটেল, আর একটা তুমি। আমি একটাও ধরে রাখতে পারলাম না, হেরে গেলাম, একদম হেরে গেলাম। আমার আসলে স্বপ্ন দেখার সাধ্যও নেই, সামর্থ্যও নেই। এভাবে বলছো কেন নীল? এই হোটেলের জন্য যা যা করা প্রয়োজন আমি করব। তুমি জাস্ট আমার উপর ভরসা রাখো প্লিজ। তুমি কি একটা বারের জন্য বলবে না প্লিজ দিয়া? আমি শুধু একটা বার শুনতে চাই প্লিজ। তুমি কি এতদিনে কিছুই বুঝো নাই? ভালোবাসি। অনেক দিয়া বাসায় যাবেন না? রাত তো অনেক হয়েছে, তো শরীর খারাপ হবে। জানি, আমার জন্য দোয়া করবেন জাহিদ ভাই। এই প্রজেক্টটা আসলে খুব ইম্পর্টেন্ট, শুধু আমার জন্য না, এই প্রজেক্টের উপরে নির্ভর করছে অনেকগুলো মানুষের স্বপ্ন। দোয়া করবেন। বেস্ট অফ লাক, অনেক দোয়া রইল আপনার জন্য। থ্যাংক ইউ। দিয়া, নকশি পল্লির প্রজেক্টের কাজটা তোমার আর করার দরকার নেই। তুমি এগুলো ধর, সাবধানে, যত দ্রুত সম্ভব এই ফাইলগুলো চেক করে আমার টেবিলে দিয়ে আসবে। ওকে? কিন্তু ম্যাম, এমডি স্যার তো বলেছেন সে নেক্সট উইক প্রজেক্টটা দেখতে চাচ্ছেন, ইনফ্যাক্ট একটা মিটিংও কল করেছেন। আপনি জানেন না? হুম, জানি তো। এটা আর্জেন্ট, এটা আগে করবে। ওকে? হ্যালো দিয়া, চলে এসো তো, আমরা অপেক্ষা করছি। জি স্যার, সব রেডি, এখনই আসবো। হ্যাঁ শিওর স্যার, আসছি। জাহিদ ভাই, আমার ল্যাপটপটা কেউ ধরেছিল? জানি না, কোনো প্রবলেম কি? Is everything okay? It's okay. এটা পড়ে তারপর ওই রুমে আসো তোমার প্রেজেন্টেশন নিয়ে। পড়ো পড়ো। নীল হোটেলের 25% ওনারশিপ ছেড়ে দিল। কি করলো এটা নীল? May I come in? Yes, come in. তো স্যার, আমি আপনাদের সামনে সব কিছুই তুলে ধরলাম। আমার মনে হয় একটা সুন্দর দেশি হোটেলকে জোর করে বাংলিশ বানিয়ে কোনো লাভ হয়নি, বরঞ্চ আমি যতটুকু দেখেছি ক্ষতি হয়েছে। স্যার, এই ফর্মুলাটা ওয়ার্ক করে, আমি অনেকবার দেখেছি এই ফর্মুলাটা ওয়ার্ক করেছে, কিন্তু সেটা সব এরিয়াতে না। যে কোনো হোটেলকে রিব্র্যান্ডিং করার আগে আমাদের আসলে একটা সার্ভে করা উচিত, রিসার্চ করে দেখা উচিত ওই এরিয়ার লোকজন কি চাচ্ছে, আর সেই রিসার্চে আমরা একটা ভুল করেছি। স্যার, আমি মনে করি আমাদের মেন টার্গেট হচ্ছে বিজনেস করা। বিজনেস করে যদি আমরা প্রফিট না করতে পারি তাহলে বিজনেস করে কি লাভ? রাইট রাইট। দিয়া, এখন তুমিই বলো পার্টিকুলার এই রেস্টুরেন্টে আমরা এখন কি করতে পারি? স্যার, সময় দেওয়া উচিত, প্রচুর সময় দেওয়া উচিত। আমি কনফিডেন্ট এবং চ্যালেঞ্জ নিয়ে বলতে পারছি, আমরা যদি এই রেস্টুরেন্টকে একটু সময় দেই তাহলে এই রেস্টুরেন্ট অনেক দূরে যাবে। স্যার, ফাস্টফুড কিন্তু আমাদের মুখ্য খাবার নয়, আমাদের উচিত আমাদের দেশীয় খাবারকে ইম্পর্টেন্স দেওয়া। হ্যাঁ, নিউ জেনারেশনকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা একটা ফাস্টফুড কর্নার করতেই পারি, দেশীয় খাবারও থাকলো পাশাপাশি ফাস্টফুডও থাকলো। কিন্তু আমি মনে করি আমাদের জেনারেশনের উচিত আমাদের দেশীয় খাবারটাকে একটু টেস্ট করা, আবার নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদেরই। আমাদের এমন কিছু করা উচিত যাতে আমাদের দেশীয় খাবারগুলো শুধু পয়লা বৈশাখে না, প্রতিদিনই যেন আমাদের জন্য পয়লা বৈশাখ হয়। Very nice. Nice. Thank you, Zahid Bhai. You're most welcome. Presentation a copy আজকে যদি আপনার কাছ থেকে আমি না পেতাম তাহলে আসলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। You saved my life. খুললো এটা নিয়ে কি চেয়েছিলাম আমি তোমার কাছে? জাস্ট একটু সময়। আমি তোমাকে বলেছিলাম আমার উপর ভরসা রাখো, পারলে না। না তুমি জানো আমি ওই প্রেজেন্টেশন নিয়ে কত খেটেছি দিন রাত, বিকজ আই ওয়াজ কনফিডেন্ট এমডি স্যারকে আমি কনভিন্স করতেও পারবো। ইনফ্যাক্ট সে কনভিন্স হয়েও গিয়েছিল। বাট তুমি সবসময় তুমি যেটা চেয়েছো তুমি সেটাই করেছো, তোমার মন যেটা চেয়েছে সেটাই হয়েছে। এইটুকু ভরসা করতে পারো না আমার উপর? নীল, তুমি কি বলেছিলে বলো তো? এটা তোমার স্বপ্ন, তোমার মায়ের স্মৃতি, এত সহজে ছেড়ে দিলে, হার মেনে নিলে? চুপ করে আছো কেন? বলো তুমি এই বোকার মতো কাজটা কেন করলে? আমি বলছি কেন করেছে। শালা, আমি না কল্পনা করতে পারিনি এরকম একটা বাজে গেম আপনি আমার সাথে খেলবেন। কথা আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। আপনি কি ভেবেছেন আমাকে কিনা পাবেন? শোনো, তুমি তোমার হোটেলটা আমার নামে করে দাও, তা না হলে দিয়ার চাকরি থাকবে না। চাকরি আমি শেষ করে দেব। অবশ্য তোমাকে আমি আরো একটা অপশন দিতে পারি। শুনি। আমাকে বিয়ে করে ফেলো, তাহলে দেয়ার চাকরি হারানোর ভয়ও থাকবে না, তোমার হোটেলে তোমার থাকবে। তুমি একটা বড়লোক সুন্দরী স্মার্ট বউ পাবে। আমার ভালোবাসা না তো সস্তা না, আমি দেয়ার জন্য 1000টা হোটেল ছাড়তে পারবো। এত ভালোবাসা? ভালোবাসা তো আমাদেরকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে। আপনি এক কাজ করেন, আপনি সমস্ত কাগজপত্র আমাকে পাঠিয়ে দেন, আমি আপনাকে সব কিছু সাইন করে দিচ্ছি। থ্যাংক ইউ। দিয়া, ও বোকামি করে কাজটা করেনি, ভালোবেসে করছে। কংগ্রাচুলেশনস ম্যাম, শেষমেশ আপনি জিতেছেন। আমি তো জিততে চাই না। একটা কন্ট্রাক্ট পেপার আছে তোমার কাছে। কন্ট্রাক্ট পেপার? আবার কিসের কন্ট্রাক্ট? আমি তো আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি। এখন আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। মানে মানে আমি সবকিছুর জন্য খুব অনুতপ্ত নীল। দিয়া, আই এম রিয়েলি সরি। এই জন্য বাবাকে বলে এই রেস্টুরেন্টটা 25 বছরের জন্য নীলের নামে আমি লিজ করিয়ে নিয়েছি। এই 25 বছরের মধ্যে আস্তে আস্তে করে নীল সমস্ত লোন শোধ করে দিতে পারবে আমাদের কোম্পানিকে। আর এই জন্য আমাদের কোম্পানি কোনো রিটার্ন চায় না, চেঞ্জের তো প্রশ্নই আসে না। কি নীল, পারবে না 25 বছরের লোনটা শোধ করে দিতে? পারবো, নিশ্চয়ই পারবো। ম্যাম, এখানে আমার কিছু বলার আছে, যদি আপনি পারমিশন দেন তাহলে বলতে পারি। পারমিশন রাখবেন? ম্যাম, আমি জবটা কন্টিনিউ করতে চাচ্ছি না। আমি এখানে নীলের সাথে থেকে রেস্টুরেন্টটাকে দাঁড় করতে চাচ্ছি। দিয়া, তুমি? নীল, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। দেন উই নিড টু টক। ম্যাম, আরে আমি তো জোক করছি, এমন সিরিয়াস চেহারা করে রেখেছো কেন তোমরা? মজা করতে পারবো না মানে? বাবাজি, আজকের খুশির দিনে আপনার পছন্দের হাঁসের ভুনা আর মুগ ডাল ভুনা করতেছি। তাই নাকি চাচা? ম্যাডাম, আপনিও খেয়ে যান। এখানকার খাবার এত মজার, আমি না খেয়ে যেতে পারি চাচা? ঠিক আছে, আমি অহনই যাইতাছি। ম্যাম প্লিজ আসো। চলো। প্ল্যান মতো কাজ না হলে দরকার প্ল্যান চেঞ্জ করতে হবে, কিন্তু গন্তব্য উদ্দেশ্য থাকবে ওই একটা। মনে প্রাণে কেউ যখন কোনো কিছু চায় তখন তাকে পাওয়ার জন্য দিনরাত এক করে থাকে, তখন তার পাশে একসময় আশীর্বাদ হয়ে আসে স্বয়ং খোদা। জাফরিন স্টুডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। থ্যাংক ইউ।